চলে যায় চোখের পথে, বলে যায় কথা তোরি যে মন আমার ভাব। কেন তুই দূরে দূরে বল, আকাশে উড়ে উড়ে চল, आओ यार अपने कान में ईयरफोन्स डाल लो। क्या डाल भी लिए? बहुत तेज हो रहा है, बहुत तेज हो रहा सालो। खराब शुरू करते हैं बिना किसी बकचोदी। কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করে এখানে ক্রিয়েট নিউ ক্লিক করে আপনারা তারপর এখানে রেসিভ থেকে 3.4টা সিলেক্ট করে তো এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। তারপর আপনারা যে ফটো দিয়ে আপনার ভিডিওটা তৈরি করতে চান তো তাহলে আপনার সেই ফটোটা আপনি অ্যাড করে নেবেন। তো আমি যে ফটোটা দিয়ে আমার ভিডিওটা তৈরি করছি তো সেই ফটোটা আমি সিলেক্ট করে নিলাম। এখানে সিলেক্ট করে নেওয়ার পর আপনারা এই ফটোটা আপনি সিলেক্ট করে আপনি যতটুকু ভিডিও বানাবেন ততটুকু করে দেবেন। তো আমি 30 সেকেন্ডের মতো করে নিলাম, তো আপনারা যতটুকু বানাবেন ততটুকু করে নেবেন। তো তারপর আপনি এখানে নিচের দিকে স্ক্রল করে চলে যাবেন, স্ক্রল করে চলে গিয়ে তো এখানে অ্যাডজাস্টমেন্টে ক্লিক করবেন। অ্যাডজাস্টমেন্টে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন স্যাচুরেশন, তো এটা -100 করে দেবেন। তো তারপর স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন টেম্পারেচার, তো এখানে এটা -100 করে দেবেন। তো তারপর আবার নিচের দিকে স্ক্রল করে চলে যাবেন, তারপরে দেখতে পাচ্ছেন হাইলাইটস, তো এটা +100 করে দেবেন। 100 করে দেওয়ার পর এখানে রাইটে ক্লিক করবেন। তো তারপর এখানে আপনাদেরকে আরেকটি এফেক্ট ডাউনলোড করতে হবে, PNG এফেক্ট ডাউনলোড করবেন, সেটা আমার ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো এখান থেকে ডাউনলোড করে এখানে লেয়ারে ক্লিক করবেন, লেয়ারে ক্লিক করে এখানে মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করে তো সেই আপনার সেই PNG ইফেক্টটা আপনি এখানে অ্যাড করে নেবেন। তো আমি দেখাই দিতেছি কীভাবে অ্যাড করতে হয়। তো আমি PNG ইফেক্টটা এখানে অ্যাড করে নিলাম, অ্যাড করে নেওয়ার পর এটা রোটেট করে এই দিয়ে ঘুরে নেবেন, এই দিয়ে ঘুরে নিয়ে এটা টান দিয়ে ফুল জুম আউট করে নেবেন। ফুল জুম আউট করে নিয়ে এটা আপনি নিচের দিকে স্ক্রল করে আপনি এখানে ব্লেন্ডিংয়ে ক্লিক করবেন, ব্লেন্ডিংয়ে ক্লিক করে আপনি এখানে নিচের দিকে স্ক্রল করে আপনি স্ক্রিনে ক্লিক করতে পারবেন, নাইবা এখানে আপনি লাইটেনে ক্লিক করবেন। তো লাইটেনে ক্লিক করে দেওয়ার পর আপনি ব্যাকের দিকে চলে যাবেন, ব্যাকের দিকে চলে গিয়ে আপনি উপরের দিকে স্ক্রল করে এখানে আপনি সাউন্ডার দিকে ক্লিক করে আপনি এটা মিউট করে দিবেন। মিউট করে দিয়ে এটা আপনি রাইটে ক্লিক করবেন, রাইটে ক্লিক করে তো আপনার যতটুকু ভিডিও বানাবেন ততটুকু পর্যন্ত এই PNG ইফেক্টটা দিয়ে দিবেন। তো তার জন্য এটা আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে আপনি 3 ডটে ক্লিক করবেন, 3 ডটে ক্লিক করে এখানে ডুপ্লিকেটে ক্লিক করবেন, ডুপ্লিকেটে ক্লিক করে এটা আপনি টান দিয়ে স্ক্রল করে আপনি নেক্সট সাইডটার দিকে নিয়ে যাবেন, যতটুকু আছে তো ততটুকু করে দেবেন। তো তারপর আপনার ফটোটা আপনি এখান থেকে ট্রিম করে নেবেন, তো এখান থেকে ট্রিম করে নেবেন, ট্রিম টু রাইট করে এখানে রাইটে ক্লিক করবেন। তো আপনার যতটুকু ভিডিও ততটুকু আপনার PNG ইফেক্টটা হয়ে গেল। তো তারপর আপনার এখানে আপনার মিউজিকটি অ্যাড করতে পারবেন ফটোর মধ্যে। তো ফটোতে মিউজিকটা অ্যাড করার জন্য আপনি একটা ব্ল্যাক স্ক্রিন লিরিক্স ভিডিও ডাউনলোড করে নেবেন ইউটিউব থেকে, তো সেটা আমার ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো সেটা ডাউনলোড করে নিয়ে এখানে লেয়ারে ক্লিক করবেন, লেয়ারে ক্লিক করে এখানে আপনি ক্লিক করবেন মিডিয়াতে, তো মিডিয়াতে ক্লিক করে তো আপনার সেই লিরিক্সটি আপনি এখানে অ্যাড করে নেবেন। তো সেই লিরিক্সটি অ্যাড করে আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো এখানে আমি লিরিক্সটি আমার অ্যাড করে নিলাম, তো অ্যাড করে এটা অল্প সামনে দিয়ে গিয়ে লিরিক্সটির প্রথম লাইনটি বাইর করে নিলাম, তো বাইরের দিকে এসেছে। তো তারপর এটা আমি নিচের দিকে স্ক্রল করে চলে গেলাম, তো নিচের দিকে স্ক্রল করে চলে গিয়ে এখানে ব্লেন্ডিংয়ে ক্লিক করে তো এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিন, তো স্ক্রিনে ক্লিক করলে আমার ব্ল্যাক স্ক্রিনটা চলে যাবে, তো আমার লিরিক্সটি লেখাগুলো থাকবে এখানে। তো তারপর এটা টান দিয়ে আপনি যেমনভাবে রাখবেন তো তেমনি করে নিতে পারেন, তো এটা আপনি অল্প জুম আউট করে নিতে পারেন, বড় করে নিতে পারেন, তো এমনভাবে যে জায়গায় রাখবেন তো সে জায়গায় রাখতে পারবেন মনের ইচ্ছা মতো। তো তারপর রাখার পর এটা আপনি রাইটে ক্লিক করে দেবেন, রাইটে ক্লিক করে তো আপনি লাস্টে যদি বড় হয়ে থাকে তো তাহলে এটা ট্রিম করে নেবেন, ট্রিম করে নেবেন, ট্রিম করে রাইটে ক্লিক করবেন, রাইটে ক্লিক করে দেখতে পারেন আপনার চমৎকার ভিডিও এডিটিং হয়ে গেছে। তো আমি প্রথম থেকে আপনাদেরকে এটা চালু করে দেখা দিতেছি অল্প। তো দেখতে পারেন এই ভিডিওটা আমার পুরো এডিটিং হয়ে গেছে। তো আজকের জন্য এইটুকুই যথেষ্ট। তো ভাইরা যদি কেউ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তো তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হবেন। তো চলুন আজকের জন্য বাই বাই।